আপনি আপনার স্যামসাং ডিভাইস দিয়ে খুব সহজে পালস অক্সিমিটার আপনি মাপতে পারবেন, পালস অক্সিমিটার হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। এখন করোনার সময়ে এটা খুব কাজে দিবে। তো যেগুলো ভালো ধরনের ফোন এবং যেগুলোতে সেন্সর আছে, আমি সেন্সরটি দেখাচ্ছি, আপনার যে মডেলের সেন্সর থাকবে সেটা দিয়ে আপনি এটা করতে পারবেন। এটা উল্টো দিকে করলে এই যে এখানে ক্যামেরা দেখা যাচ্ছে, ক্যামেরার পাশে এখানে সেন্সর আছে, এই সেন্সর থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। সেন্সরের উপরে আপনি এইভাবে আপনার হাতটা তখন বসাতে হবে, আর এখানের মধ্যে আপনার আমি ড্রপ ডাউন করলেই এই যে এখানে দেখেন স্যামসাং হেলথ এটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনার এটা আসবে। আর এটা আসলে আপনাকে এদিকে যেতে হবে, এখানে গিয়ে স্ট্রেস স্ট্রেস এই এই জায়গাটাই আপনি চাপ দিলে এটা আসবে। বাকিটা আমি এখানের স্ক্রিন কিভাবে স্যামসাং ডিভাইস ইউজ করে পালস অক্সিমেট্রি করতে হয়, আপনি স্যামসাং হেলথে যান, স্যামসাং হেলথ আপনার ড্রপ ডাউন মেনু থেকে খুলতে পারবেন, অথবা আপনার অন্য জায়গা থেকেও আপনি খুলতে পারবেন। এখানে এসে আপনি স্ট্রেস এই জায়গায় যান, মেজার দেন, পিছনে একটা সেন্সর আছে, সেন্সরে আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনার হার্ট রেট আর পালস অক্সিমিটার দেখাচ্ছে। সম্ভবত এটা ঠিক হয়নি, তাহলে আমি আবার এটা দিয়ে দেখব ঠিক মতো হয় কিনা। আমার মনে হয় এখন ঠিক আছে, আপনাকে ঠিক জায়গায় এটা দিতে হবে। এখন ও ম্যাপে দেখালো এটা হলো 72 বিট পার মিনিট, এটা হলো আমার পালস, আর 97% হচ্ছে স্যাচুরেশন রেট। এইভাবে আমরা এটা মাপতে পারি। আমি এটা সেভ দিলাম, এরপর আমরা বের হই।